নগরীর বহদ্দারহাটে আবাসিক হোটেলে এক নারীকে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে আটজন গ্রেপ্তার। চট্টগ্রামের হাটহাজারির মধ্যম মীরের খিলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। রাউজানে পরিত্যক্ত ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার, মাথার খুলিতে পোকার আক্রমণ। চট্টগ্রামের সীতাকুণ্ডের এসএল শিপ ইয়ার্ডে অসতর্কতা বশত জাহাজ থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু। মিরসরাইয়ে এতিম শিশুকে বেঁধে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক। বান্দরবানে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর অপহরণে নাটক সাজানো স্বামী রেথো আইনু মার্মা গ্রেপ্তার। কক্সবাজারের লালদীঘির পাড় ও উখিয়ায় পৃথক অভিযানে অস্ত্রসহ ছয়জন গ্রেপ্তার।